বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বিভিন্ন পদে নিয়োগ। আবেদনের শেষ তারিখ 24/2/2022। এ হলো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ তারিখ 31 জানুয়ারি 2022। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া আছে ক্রমিক নং পদের নাম, বিভাগ, বেতন স্কেল, পদের সংখ্যা, যোগ্যতা। এক নম্বর পদ, পদের নাম সহকারী অধ্যাপক অথবা প্রভাষক, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ, বিল ওয়াবস। বেতন 35,500 থেকে 67,010 টাকা, 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা একটি। সহকারী অধ্যাপক ক নম্বর, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 3 বছর শিক্ষকতা অথবা অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠানে 3 বছর গবেষণা অভিজ্ঞতা অথবা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাগত ও অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করার মোট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা খ, প্রভাষক পদের যোগ্যতা সহ যাদের এমফিল ডিগ্রি আছে তাদের 1 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ক, প্রভাষক পদের যোগ্যতা সহ পিএইচডি বা ইউরোপ, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল, এমলিট ডিগ্রি থাকলে প্রার্থীদের সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া যেতে পারে। প্রভাষক ক, প্রার্থীকে অবশ্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। খ, প্রভাষক পদের প্রার্থীর সংশ্লিষ্ট বিষয় অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা পরে স্কেলে ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। গ, উচ্চতর ডিগ্রিধারী গবেষণা কর্মে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এসএসসি ও এসএসসি পরীক্ষা প্রথম শ্রেণী অথবা জিপিএ অথবা 5 স্কেলে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, ফোকলোর, নাট্যকলা, দর্শন, পদ্মতত্ত্ব, বিজ্ঞান, অর্থনীতি, সরকার ও রাজনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল, পরিবেশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন, সঙ্গীত, শিল্পীকলা, আইন, শিক্ষাসহ মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সকল বিষয় বোঝাবে। শর্তাবলী, প্রত্যেক পদে বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। 2, আবেদন ফর্ম অত্র বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে সংগ্রহ করতে হবে। 3, প্রত্যেক পদের জন্য 1200 টাকা, 1200 টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইনে শাখা হতে সঞ্চয় হিসাব নং দেওয়া আছে। রেজিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বশেমুর পি প্রবি গোপালগঞ্জ এ হিসাবে জমা করে জমা বাউচারের মূল অংশ একটি A4 সাইজের সাদা কাগজে আঠা দিয়ে লাগিয়ে আবেদনপত্রের মূল কপির সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে জমা বাউচারের স্কেল নাম্বার ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই A4 সাইজের খামের জমা দিতে হবে। 4, আবেদনকারীকে 8 কপি আবেদন করতে হবে এবং প্রতি কপি আবেদন ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, পজিশনের প্রমাণ সহ অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, জাতীয়তার সনদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। 5, খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। 6, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি আটা দিয়ে প্রতিটি ফর্মে আবেদন ফর্মে লাগাতে হবে। 7, কোনো প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কর্মরত পদের নিয়োগ পত্র, বাতিল বেতন স্কেল উল্লেখপূর্বক ও আনুষঙ্গিক কাগজপত্র সংযুক্ত করতে হবে। 8, আবেদনপত্র অত্র বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের রেজিস্ট্রার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এর অনুকূলে পৌঁছানোর শেষ তারিখ 24/2/2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 9, প্রার্থীদের সাক্ষাৎকার অথবা পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো TDA প্রদান করা হবে না। 10, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 11, নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। রেজিস্ট্রার ভারপ্রাপ্ত বশেমুর বি প্রবি গোপালগঞ্জ। আপনারা যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে আপনারা এই বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।